এসএসসি কে গ্রুপ ডি এর 1911 জনের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির পর্যবেক্ষণ, নিয়োগে বেনিয়ম ছিল, সুপারিশ সঠিক ছিল না। শুক্রবার বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশের পরই তৎপরতার সঙ্গে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে ওই প্রার্থীদের সুপারিশ প্রত্যাহার করে নিল এসএসসি। এবার মধ্যশিক্ষা পর্ষদকে ওই প্রার্থীদের আইন মেনে অবিলম্বে চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি ওই শূন্য পদে 3 সপ্তাহের মধ্যে নিয়োগের সুপারিশ দিতে কমিশনকে নির্দেশ হাইকোর্টের। স্কুল সার্ভিস কমিশন আজকে একটি এফিডেভিট দিয়েছেন, সেখানে তারা জানিয়েছেন যে এই যে গ্রুপ ডি পোস্টে সর্বমোট 3956টি ভ্যাকেন্সি ছিল, তার মধ্যে তারা রেকমেন্ড করেছে 3880টি, এবং সেই 3880টির মধ্যে 2819 জনের ওএমআরসিতে ম্যানিপুলেটেড আছে বলে তারা চেক করেছে। আদালত 3 সপ্তাহ সময় বেঁধে দিলেও সময়ের মধ্যে আদৌ সুপারিশপত্র দেওয়া সম্ভব কিনা দ্বিধায় কমিশন। ওয়েটিং লিস্টে থাকা অনেকজন চাকরি প্রার্থীর ওয়েমার শিটে গরমিল আছে বলেই দাবি এসএসসি চেয়ারম্যানের। অপেক্ষমান প্রার্থীদের তালিকায় আছেন, তাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা যাদের কিনা ওএমআরে আমাদের নম্বরে গরমিল ধরা পড়েছে। যেমন যারা পিটিশনার, খুব গুরুত্বপূর্ণ পিটিশনার লক্ষ্মী টুঙ্গা, যে মামলার পরিপ্রেক্ষিতেই আজকের রায়টা হলো, সেই লক্ষ্মী টুঙ্গার ওএমআরটিও কিন্তু সঠিক ওএমআর নয়। সন্দীপ প্রসাদ, এর ওএমআরও সঠিক নয়, এটা আমাদের আদালতে বোধহয় জানানো হয়। শঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রীও। যারা বেআইনিভাবে নিয়োগে ঢুকেছেন তাদের বাতিল করে আমরা কি ওয়েটিং প্যানেল অনুযায়ী আমরা দেব? দেখা গেল মহামান্য আদালত আজকে এটাও বলেছেন, যারা ওয়েটিং প্যানেলে আছেন তাদেরও ওএমআর শিট বিশেষভাবে পরীক্ষা করতে, যাচাই করতে, তার মানে সেখানেও কোনো গণ্ডগোল থাকতে পারে। ফলে এসএসসিকে এই বিষয়ে সতর্ক হয়ে এগোতে হবে। এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে, গরমিলের বিষয়ে পর্ষদ কমিশন আগে থেকে জানলেও কোনো পদক্ষেপ করেননি কেন? আর এখানেই আশঙ্কার কালো মেঘ দেখছেন যোগ্য চাকরি প্রার্থীরা। 1911 নয়, এর থেকে অনেক বেশি। এবং আজকে যেটা হলো এটা শুধুমাত্র গ্রুপ ডি, এর বাইরে গ্রুপ সি আছে এবং গ্রুপ সি তেও এরকম সমানভাবে দুর্নীতি। আমাদের মহামান্য হাইকোর্টের উপরে আমাদের আত্মবিশ্বাস ছিল এবং এখনও আছে, কিন্তু আমরা যে 1910 যে নম্বরে এ পেয়েছি তাতে আমরা খুশি হতে পারিনি পূর্ণাঙ্গ যতদিন। যদিও 2022-এর টেটে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবি করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। রিক্রুটমেন্ট একটা এক্সিস্টিং আমরা নোটিফিকেশন দিয়েছি, তারা 2014-17 তারা অ্যাপ্লাই করেছেন, এটার পরে আবার আমরা রিক্রুটমেন্ট এগেনস্ট ভ্যাকেন্সি আমরা দেবো, ইনারা অ্যাপ্লাই করবেন, তখন তাদের ইন্টারভিউ হবে, তাদের ট্রেনিংয়ে মার্কস রয়েছে, অ্যাকাডেমিক স্কোর রয়েছে, টেটে স্কোর রয়েছে, সব মিলিয়ে তখন প্যানেল তৈরি হবে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, দুর্নীতি প্রকাশ্যে আসার পরেই বাতিল হচ্ছে ভুয়ো প্রার্থীদের চাকরি, কিন্তু যোগ্যদের ভাগ্য খুলবে কবে? ওয়েটিংয়ে থাকা চাকরি প্রার্থীদের গরমিল খুঁজতে এতই বা সময় লাগছে কেন? সময় তার উত্তর মিলবে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।